Radio Mixture 6.4, just refresh. Welcome friends, আজ যে শুভর সঙ্গে গল্পে গল্পর আজকে নতুন গল্প অন্য অনুভূতি। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে প্রকৃত ঠিক ভুল বা পাপ পুণ্যের সংজ্ঞাটা ঠিক কি? কেউ বলবে নেহাতি এগুলো এক চারিত্রিক বৈশিষ্ট্য। আদৌ কি ঠিক তাই, নাকি এর বাইরেও কিছু হতে পারে? চলো আজ একটু অন্যভাবে ভাবা যাক। দম্ভ, রাগ, হতাশা, দুঃখ আজ আসর জমিয়েছে। আজ তাদের উল্লাসের দিন। আজকেই যে সত্য রাজ্যের পরাজয় ঘটিয়েছে তাদের পাপ রাজা। আসরে রয়েছে মন্ত্রী দম্ভ আর সঙ্গে স্বয়ং মহারাজা পাপ। মূর্খ মূর্খ এসেছিল পাপ রাজের প্রতিবাদ করতে, যত্তসব বলে কিনা সত্যের জয় হবে, সত্যের জয়। দম্ভ ক্ষান্ত হ, এ তো সবে শুরু, এক এক করে সবার উপর আমার অধিকার জমাবো। কালের নিয়মে অধিকার জমা নই তো সভ্যতার কাজ, আমিও তার উপরে নই। আহা, এই আনন্দে রানী লালসাকে দশ ভরি সীতাহার গড়িয়ে দি, কি বলো দম্ভ? অবশ্যই মহারাজ। এইভাবে ছলে বলে কৌশলে দিব্যি চলতে থাকে পাপ রাজার সাম্রাজ্য বিস্তার। একদিন রাজসভায় পাপ বলেন, নতুন কোন রাজ্য জয় করার কথা ভাবলে দম্ভ? অবশ্যই জাহাপনা, আশা রাজ্য, নিজের প্রতিবেশী রাজ্য সত্যের হেরে যাওয়াতে আপনার বিরুদ্ধে জোট গঠনের চেষ্টা করছে, চেষ্টা। আমি বলি এই তো সুযোগ, ঝোপ বুঝে কূপ মেরে দিই। আর মিথ্যা হলো আমার একমাত্র বিশ্বস্ত দূত খবর এনেছে যে ভয় ও কান্না রাজ্য আপনার বাহুবলের কাছে নত জানু, আপনি যা বলবেন ওরা তাই শুনবে। এরকম চলতে থাকলে তো গোটা পৃথিবীটাই একদিন আমার হয়ে যাবে। সবই আপনার কৃপায়। জাহাপনা, যুদ্ধের প্রস্তুতি নেওয়া হোক। এইভাবে একের পর এক রাজ্য পাপের গ্রাসে আসতে থাকে। আশা রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাপ। সেই রাতে রাজার স্বপ্নে আসে তার পিতা ক্ষমতা রাজা। স্বপ্নে এসে তিনি তার পুত্র পাপের বিনা যুদ্ধে জয়লাভের চিন্তা যে মূর্খামি তা বোঝান। সভ্যতার শুরুটা কে দেখেছে, তবে তার মতে যুদ্ধ জিয়ে না রাখলে ক্ষমতাও হাত থেকে ফসকায়। ঠিক যেমন কুকুরকে একবারে সব দানা দিলে সে বারবার আসে না, তাই বারবার দানা দেওয়া দরকার, ঠিক তেমনই দরকার বারংবার যুদ্ধের। তিনি তাই পাপকে পরামর্শ দেন যে লড়াই যেন কোনোদিনই না থামে। সেই মতাদর্শ মেনেই পাপ আজীবন লড়াই চালাতে থাকে, যা হলো ক্ষমতা বৃদ্ধির লড়াই। অন্যদিকে উন্মোচিত হয় এক মহাকাল সত্যের, সেখানে দৃশ্যমান হয় মহারানী মায়া। সেখানে তিনি বসে আছেন সত্য রাজার পাশে,
রানী মায়া নীরবতা ভেঙে বলে ওঠে, বড়ই অদ্ভুত এই কালের নিয়ম। এই নিয়ম কারুর তো আক্কা করে না। আজ ক্ষমতা হারানোর ভয়ে ভারসাম্যহীন হয়েছে রাজা পাপ। সে শুধু চেয়েছিল সত্য রাজন তোমাকে পরাজিত করতে, কিন্তু আমার এই মায়া খেলা থেকে বেরিয়ে পাপ রাজা কোনো দিন ছাউরি করে উঠতে পারবেন না। আসলে জগতে তার অস্তিত্বটা কতটা ম্লান। তখন সত্য রাজা মৃদু হেসে বলে, আমি তো কেবল উপলক্ষ মাত্র, কত খেলাই যে চলছে সারা বিশ্বে, তারই একটা খেলার অংশ হলাম আমরা। আজকের গল্প থেকে মনের মধ্যে তৈরি হলো কতগুলো প্রশ্ন। এই যে পাপ, দম্ভ, আশা, সত্য, মিথ্যা, মায়া, এগুলো কি সত্যি এক একটা নামকরণ মাত্র? সত্যি কি এদের কোনো ব্যাখ্যা হয় না? সবই কি তাহলে মানুষের দেওয়া পোশাকি নাম মাত্র? তোমাদেরও অনুভূতি শেয়ার করো আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ ধরে শুনছিলে আর যে শুভর সাথে গল্পে গল্পর আজকের গল্প অন্য অনুভূতি। গল্প পাঠে শুভজিৎ ঘোষ, পাপ দম্ভ সত্য চরিত্রে তাপস কুমার রায়, মায়া চরিত্রে সঞ্চারী চ্যাটার্জি, গল্প ভাবনা ও চিত্রনাট্য অয়না চ্যাটার্জি, আবহ ও ভাষ্যবিন্যাসে শুভজিৎ ঘোষ। আমরা আবার ফিরব আমাদের নতুন গল্প নিয়ে গল্পে গল্পর আসরে আর যে শুভর সাথে রেডিও মিক্সচার 6.4। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সাইন আউট। Radio Mixture 6.4, just refresh.